আজ আমরা চলে এসেছি কলকাতার বাবুঘাটে, যেখানে সর্বপ্রথম কলকাতার এই রকম একটা পরিষেবা চালু হয়েছে, যেখানে আপনারা একদম কম খরচে লঞ্চে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবেন। গঙ্গাবক্ষে ভ্রমণ করাই নয়, তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া, দেখানো হবে কলকাতার বেশ কিছু দর্শনীয় স্থান, বাবুঘাটের বিখ্যাত গঙ্গারতি দর্শন করানো হবে, যেটি দেখতে অপরূপ সুন্দর। কিভাবে আপনারা বুকিং করবেন, কি টাইমিং রয়েছে, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। শিয়ালদা থেকে বাবুঘাটে আসার জন্য আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন, আপনাদের চলে আসতে হবে 2 নম্বর জেঠি ঘাটে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটে জেঠি ঘাটে, এখান থেকে কিন্তু 299, হ্যাঁ ঠিকঠাকই শুনেছেন, মাত্র 299 টাকায় খুব সুন্দর একটা প্যাকেজ শুরু হয়েছে, যেখানে কিন্তু জমজমাট খাওয়া দাওয়া রয়েছে, তার সঙ্গে বেশ কিছু প্লেস কিন্তু আমরা ঘুরে দেখবো লঞ্চে চড়ে, তার কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স হবে। তো চলুন এখন লঞ্চে ওঠা যাক, আর বাকিটা তো লঞ্চে গিয়ে আপনাদের দেখাবো। লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এসেছে মিনারেল ওয়াটার, আর ওদিকে ফুচকা স্টলও বসে গিয়েছে, চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। ফুচকার পাশাপাশি এখানে ঝালমুড়ি স্টলও রয়েছে। এখন হচ্ছে আমরা লঞ্চে উঠে পড়েছি, আর লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু লঞ্চের মধ্যে লাইভ মিউজিক শুরু হয়ে গেছে। জেটিঘাট থেকে লঞ্চ ছাড়তেই লঞ্চের মধ্যে এইরকম লাইভ মিউজিক শুরু হয়েছে। যেতে যেতে মিলেনিয়াম পার্কের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি এইরকম বিভিন্ন জলযানও আমাদের চোখে পড়ছে। লঞ্চ থেকে হাওড়া স্টেশনকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে হয়তো আপনারা অনেকেই গিয়েছেন, কিন্তু নিচে থেকে এই রকমভাবে হাওড়া ব্রিজ দেখতে পাওয়ার একটা আলাদা রকমেরই অনুভূতি রয়েছে। আপনারাও যদি এই রকম সব মুহূর্তের সাক্ষী হতে চান এবং এই রকমভাবে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে চান, তাহলে স্ক্রিনের ওপর যে নাম্বার শো হচ্ছে ওখান থেকে অবশ্যই প্যাকেজটি বুক করে নেবেন, কারণ এটা কিন্তু স্পট বুকিং হয় না। ইতিমধ্যেই লঞ্চে আসা অন্যান্য যাত্রীদের মধ্যে কেউ কেউ এইরকমভাবে ফুচকা খাচ্ছেন, আবার কেউ বা ঝালমুড়ি খাচ্ছেন, আর সন্ধ্যেবেলার এখন চা আমাদের জন্য রেডি হচ্ছে। এখন ওনারা সবাইকে চা দিয়ে গেলেন। গঙ্গার বুকের ওপর দিয়ে এখন আমাদের লঞ্চ চলেছে দ্বিতীয় হুগলি সেতুর দিকে, আর এইরকমভাবে চা খেতে খেতে গান শোনার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। হঠাৎই দেখলাম লঞ্চের মধ্যে থাকা সকল যাত্রীরা বেশ আগ্রহী হয়ে পড়েছে। তো এখন আমরা চলে এসেছি শালকিয়ার সেই বিখ্যাত 51 ফুটের শিব মূর্তির সামনে। এই শিব মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, আর এটা দেখতে পেয়ে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে। যাদবপুর সন্তোষপুর, আচ্ছা কেমন লাগছে এখানে? অসাধারণ। কি রকম মানে এক্সপেরিয়েন্স করেছেন না? ফার্স্ট টাইম এটা। আচ্ছা ভালো লাগছে এখানে? ভালো। এখানে বল, ভালো। তোমার নাম কি? ঋষিকা চ্যাটার্জি। আচ্ছা কোন ক্লাসে পড়ো? KG 2। ভালো লাগছে এখানে? হ্যাঁ। তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কখন ফুচকাটা খেতে যাবো, তো অ্যাটলাস্ট কিন্তু ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। ফুচকার টেস্টটা দারুণ লেগেছে, আর লঞ্চের অন্যান্য যারা সহযাত্রী রয়েছেন সকলের সাথে আমরা খুব আনন্দ করতে করতে, গল্প করতে করতে এখন কিন্তু ফুচকা খাচ্ছি। তো এখানে ফুচকা কিন্তু আনলিমিটেড রয়েছে, মানে আপনারা যত খুশি কিন্তু খেতে পারবেন।
লঞ্চ থেকে আরো বেশ কিছু মন্দির এবং ঘাট আমরা দর্শন করলাম। আর এখানে কিন্তু দুটো ওয়াশরুমও রয়েছে। ছোট থেকে বড় সকলেই কিন্তু লঞ্চের মধ্যে এইরকম ভাবে আনন্দে মেতে উঠেছে, এমনকি আমরা দেখলাম পাশাপাশি যাওয়া অন্য একটি লঞ্চ থেকে যাত্রীরাও কিন্তু উচ্ছ্বসিত হয়ে পড়েছেন আমাদের লঞ্চের এই জিনিস দেখে। এখন চলে এসেছি ঝালমুড়ি কাকুর কাছে, আর উনি কিন্তু খুব যত্ন সহকারে এবং খুব তাড়াতাড়ি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছেন। মুসকাকা হয়ে গেছে, এখন কিন্তু মশলামুড়ি নিয়ে নিচ্ছি। আর এইরকম কিন্তু গঙ্গার বুকে বসে কিন্তু মশলামুড়ি খাওয়ার কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স রয়েছে। এখন বাবুঘাটে সেই বিখ্যাত গঙ্গারতি শুরু হয়ে গেছে, ওখান থেকে দর্শনার্থীরা গঙ্গারতি দেখছেন, আর আমরা এখন এই লঞ্চ থেকে কিন্তু গঙ্গারতি দেখব। তো লঞ্চ থেকেই দেখতে পাচ্ছি ওখানে কিন্তু প্রায় কয়েক হাজার দর্শনার্থী কিন্তু দাঁড়িয়ে রয়েছেন গঙ্গারতি দেখার জন্য। আর ঝালমুড়িটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে, আর এইরকমভাবে বসে বসে ঝালমুড়ি খেতে খেতে এখন হচ্ছে গঙ্গারতি দেখছি। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মনোযোগ সহকারে এখন গঙ্গারতি দর্শন করছেন। জানি না আপনাদেরকে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি, তবে খালি চোখে গঙ্গারতিটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না যে আমি কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেন মনে হচ্ছিল বেনারস কিংবা হরিদ্বারের কোনো গঙ্গারতি আমি দেখছি। তাই যারা এখনও কিন্তু এই গঙ্গারতি দর্শন করেননি, আমি সাজেস্ট করবো যে একবার হলেও কিন্তু এই গঙ্গারতি দর্শন করে আসুন। লঞ্চ থেকে যেতে যেতে কলকাতার বেশ কিছু আইকনিক বিল্ডিংও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাওড়ার বাবুঘাটের গঙ্গারতির কথা আমরা সকলেই জানি, এখন আমরা চলে এসেছি রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গারতি দেখতে। এই লঞ্চে ঘোরার যে টাইমিং রয়েছে সেটা রয়েছে 6টা থেকে 8:30 পর্যন্ত, মানে মোট 2.5 ঘন্টা কিন্তু আপনাদেরকে এইরকমভাবে গঙ্গাবুকে ভ্রমণ করানো হবে। এই গঙ্গারতির ব্যাপারে আমার আগে জানা ছিল না, এই লঞ্চ থেকে এইরকমভাবে এখন গঙ্গারতি দেখছি। এখানকার গঙ্গারতি অতটা জাঁকজমকপূর্ণ না হলেও অসম্ভব সুন্দর গান এবং ভক্তদের উচ্ছ্বাসে জায়গাটা কিন্তু এক মনোমুগ্ধকর পরিবেশে পরিণত হয়েছে। যেখানে গঙ্গারতি হচ্ছে সেখানে ভক্তদের মধ্যে ঠিক যতটাই উচ্ছ্বাস রয়েছে, আমাদের লঞ্চের সমস্ত দর্শনার্থীরা ততটাই উচ্ছ্বাসের সঙ্গে কিন্তু গঙ্গারতি আমরা দর্শন করছি। দুর্গাপুর থেকে ও ভালো আমরা যে ঘাটে থেকে লঞ্চে উঠেছিলাম আবার সেই ঘাটেই চলে এসেছি। আর এই গঙ্গারতি দর্শন করার জন্য আপনাদের লাগবে পার হেড 299 করে, তার মধ্যে কিন্তু ওই খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে সবাই খুব কম খরচে এইরকমভাবে গঙ্গারতি দর্শন এবং গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারেন।